মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তেলের ওপর নির্ভরতা কমাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। তার মূল লক্ষ্য সৌদি আরবের পর্যটন খাতকে সমৃদ্ধ করা এবং সেখান থেকে আয়ের ব্যবস্থা করা। এরই অংশ হিসেবে বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছেন তিনি। আর সেসব প্রজেক্টে এবার যুক্ত হল রাজধানী রিয়াদ। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজ গত 16 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানায়, রিয়াদের কেন্দ্রস্থলে একটি নতুন জাঁকজমক শহর নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন ক্রাউন প্রিন্স সালমান। নতুন শহরটি গড়ে তোলা হবে ভবিষ্যতের কথা চিন্তা করে। সেখানে সাইকেল চালানো ও হাঁটার জন্য পর্যাপ্ত রাস্তা থাকবে। এছাড়া সেখানে নির্মাণ করা হবে দ্য মুকাপ নামের চার কোনা একটি ভবন, যেটি 400 মিটার লম্বা, আবার 400 মিটার প্রশস্ত হবে। এ ভবনের ভেতরে থাকবে হোটেল, দোকান, বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন আধুনিক বিশ্বের সব সুযোগ সুবিধা। নতুন শহরটি মূলত এ ভবনটি কেন্দ্র করে গড়ে তোলা হবে। তবে নতুন এ ভবন নিয়েই এখন বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ অনেকে বলছেন এটি দেখতে অনেকটা পবিত্র কাবা শরীফের মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেকে নিজেদের ক্ষোভও ছেড়েছেন। সৌদির পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ভবনটি নাস্তি স্থাপত্য শৈলীর থেকে অনুপ্রাণিত হয়ে নকশা ও পরিকল্পনা করা হয়েছে, কিন্তু অনেকে এটি মানতে পারছেন না। তারা বলছেন এই ভবনটির নকশা পরিবর্তন করতে হবে। এদিকে সৌদি আরব আরও জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী রিয়াদে ওই বড় ভবনটি ছাড়াও আরও অসংখ্য নতুন ভবন তৈরি করা হবে, যেগুলো বসবাসের, কাজে এবং বিনোদনের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে। আরব নিউজ জানিয়েছে, রিয়াদে শহরটি নির্মাণের পর এটি সৌদির অর্থনীতিতে $50 বিলিয়ন যোগ করবে, যা তেল বিক্রির বাইরে। এছাড়া 2030 সালের মধ্যে 3,34,000 নতুন চাকরি সৃষ্টি করবে।